2022 সালের 24 ফেব্রুয়ারি শুরু হয়েছিল রাশিয়া ইউক্রেন যুদ্ধ। রাশিয়ার আক্রমণে পিছু হটেনি ইউক্রেন। আঘাত পাল্টা আঘাতের সেই সংঘাত এখন দ্বিতীয় বছরে। যদিও সংঘাতের অভিঘাত অনেকটাই কমেছে, রাশিয়ার সঙ্গে যুদ্ধ হওয়ার পর থেকেই ইউক্রেনকে অস্ত্রশস্ত্র দিয়ে সাহায্য করেছে আমেরিকা, তার মধ্যে অন্যতম M109A6 প্যালাডিন। রুশ আগ্রাসন রুখতে এই অস্ত্র ইউক্রেনকে সব থেকে বেশি সাহায্য করেছে বলে সামরিক বিশেষজ্ঞদের মত। M109A6 প্যালাডিন একটি স্বয়ংক্রিয় হাউটসার কামান, যা যুদ্ধ শুরুর প্রথম থেকেই রাশিয়াকে ঠেকাতে ব্যবহার করে আসছে ইউক্রেন। কেন রাশিয়ার সশস্ত্র বাহিনী প্যালাডিন হাউটসার কামানকে এত ভয় পায় তা বোঝা সহজ। এটি একটি শক্তিশালী কামান যা লক্ষ্যবস্তুকে আঘাত করতে এবং শত্রুপক্ষের ছোড়া ক্ষেপণাস্ত্র থেকে বাঁচতে পারদর্শী, আর এই কারণেই যুদ্ধক্ষেত্রে প্যালাডিনের এত সুনাম। 1991 সালে M109A6 প্যালাডিন আমেরিকা সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত হয়। M109 কামানেরই আধুনিক রূপ প্যালাডিন। প্যালাডিন কামানটি সর্বাধিক 24 কিলোমিটার দূরে থাকা শত্রুপক্ষের ওপরেও অনায়াসে আঘাত হানতে পারে। বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী প্যালাডিনের সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল এর নতুন ডেসেটাল ন্যাভিগেশন এবং ফায়ার কন্ট্রোল সিস্টেম। লক্ষ্যবস্তুতে চিহ্নিত করে 30 সেকেন্ডের মধ্যেই গোলা ছুটতে সক্ষম এই কামান। প্যালাডিনের কয়েকটি মডেল M982 এক্সক্যালিভার এক্সটেন্ডেড রেঞ্জ ক্ষেপণাস্ত্র ছুটতে পারে, যা বহু দূরে থাকা শত্রুপক্ষের ঘাঁটিতে নিখুঁতভাবে আঘাত হানতে পারে। এক অবস্থান থেকে গোলা ছোড়ার পর দ্রুত নিজের অবস্থান বদলে ফেলতে পারে প্যালাডিন, আর সেই জন্যই শত্রুদের ছোড়া ক্ষেপণাস্ত্র সেই কামানের কিচ্ছুটি করতে পারে না। সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী প্যালাডিন একটি আঘাত হানার 60 সেকেন্ডের মধ্যে নিজের অবস্থান বদলে ফেলে, আবার প্রয়োজন হলে একই জায়গায় দাঁড়িয়ে একাধিক গোলাও ছুটতে পারে। 1 মিনিটের মধ্যে প্যালাডিন সর্বাধিক 4টি গোলা ছুটতে পারে। প্যালাডিন 155 কিলোমিটারের গোলা ছুটতে সক্ষম। 10 কিলোমিটারের মধ্যে থাকা শত্রুদের ধ্বংস করতে এই গোলা ব্যবহার করা হয়। আমেরিকার দেওয়া প্যালাডিন সামলানোর দায়িত্বে রয়েছে ইউক্রেনের 47তম ব্রিগেড। 47তম ব্রিগেডের এক কমান্ডার ব্যাখ্যা করেছেন যে প্যালাডিন দিয়ে M864 গোলা নিক্ষেপ করাও সম্ভব, যা রাশিয়ার সৈন্যকে ছিন্ন বিচ্ছিন্ন করতে সক্ষম। ইউক্রেনের রোবোটাইনে রুশ আগ্রাসনের বিরুদ্ধে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিল প্যালাডিন। সেই সময় দিনে 11 রাউন্ডেরও বেশি গোলা নিক্ষেপ করেছিল এই হাউটসার কামান। রাশিয়ার দুমা অর্থাৎ পার্লামেন্টের নিম্নকক্ষের সদস্য আন্দ্রে করুলেভ 2023 সালের সেপ্টেম্বরে তার টেলিগ্রাম চ্যানেলে উল্লেখ করেছিলেন যে ইউক্রেনের হাতে থাকা স্বয়ংক্রিয় প্যালাডিনগুলি ধ্বংস করা খুব কঠিন এবং প্রায় অসম্ভব। গরুলেভ তার প্রতিবেদনে লিখেছিলেন, আমরা তাদের অনেক কামান পুড়িয়ে দিয়েছে, তবে ইউক্রেন বাহিনী স্বয়ংক্রিয় কামান ব্যবহার শুরু করেছে। আমাদের সেনার মতে ওই কামানগুলি ধ্বংস করা খুবই কঠিন, প্রায় অসম্ভব। একবার হামলার পরেই কামানগুলির অবস্থান পরিবর্তন করে। জেলের মধ্যেই রহস্যজনকভাবে মৃত্যু হয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সমালোচক অ্যালেক্সি নাভালনির। তারপর বেশ কিছুদিন কেটে গেলেও এখনো তার দেহ পাওয়া যায়নি। তবে একটি রুশ সংবাদপত্রের দাবি, হাসপাতাল মর্গে রয়েছে নাভালনির মৃতদেহ। দেহটি নানা অংশে কালশিটে রয়েছে বলেও দাবি করা হয়েছে। তারপরই জল্পনা শুরু হয়েছে যে ভারী কোনো বস্তু দিয়ে আঘাত করে কি হত্যা করা হয়েছে নাভালনিকে। রুশ সংবাদপত্রটির প্রতিবেদনে একজন চিকিৎসককে উদ্ধৃত করে বলা হয়েছে, নাভালনির দেহ পরীক্ষা করে দেখা গিয়েছে তার মাথায় এবং বুকে কালশিটে রয়েছে। ওই চিকিৎসক জানিয়েছেন, জেলের মধ্যে কেউ মারা গেলে নিয়ম মোতাবেক দেহ ফরেন্সিক ব্যুরোতে পাঠানো হয়, কিন্তু নাভালনির বেলায় ক্লিনিক্যাল হাসপাতালে দেহ পাঠানো হয়েছে বলে দাবি করেছেন ওই চিকিৎসক। নাভালনি রুশ প্রেসিডেন্ট পুতিনের প্রতিদ্বন্দ্বী এবং সমালোচক হিসেবে পরিচিত ছিলেন। গত বছরের অগাস্টে জালিয়াতি মামলায় তাকে দীর্ঘ 19 বছর জেলে বন্দি থাকার সাজা দিয়েছিল এক রুশ আদালত। তার আগে তিনি জালিয়াতির অভিযোগে 11.5 বছরের কারাদণ্ড ভোগ করেছিলেন। মৃত্যুর সময় নাভালনির আর্কটিক জেল কলোনিতে ছিলেন। শুক্রবার সেই জেলেই তার মৃত্যু হয়। জেল কর্তৃপক্ষের দাবি, শুক্রবার সকালে নিজের সেলেই হাঁটা চলা করছিলেন রাশিয়ার বিরোধী দলের নেতা নাভালনি। হাঁটতে হাঁটতে আচমকাই মাটিতে পড়ে যান তিনি, সঙ্গে সঙ্গে জ্ঞান হারান। চিকিৎসকেরা তাকে পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন। জেল কর্তৃপক্ষের তরফে বিবৃতি জারি করে তার মৃত্যুর কথা জানানো হয়।
পশ্চিমী বিশ্বের একাধিক নেতা নাভালনির মৃত্যুর জন্য সরাসরি পুতিনকে দায়ী করেছেন। তবে রুশ প্রশাসনের তরফে জানানো হয়েছে ঠিক কি কারণে নাভালনি মারা গিয়েছেন তা তদন্ত করে দেখা হচ্ছে।